আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি টিকা কাবাব বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। তো টিকা কাবাব বানাতে কি কি উপকরণ লাগছে চলুন তাহলে দেখে নেই। আমি এখানে গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কোনো চর্বি অথবা হাড় নেওয়া যাবে না, একদম ফ্রেশ মাংসটাই নিতে হবে। দিয়ে দিচ্ছি বুটের ডাল। বুটের ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আদা, রসুন, শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে তিন চারটা শিস দিয়ে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটাকে আমি শিলপাটায় বেটে নেব। তো বাটা হয়ে গেছে, তো এভাবে করে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। আর এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন যে লবণটা ঠিক আছে কি না। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। তো একটা ডিম দিয়ে আমি মাখিয়ে নেব। যদি লাগে পরে আমি আরও একটা ডিম ব্যবহার করব। এই কাবাব আমরা সাদা ভাত এবং পোলাও এবং বিরিয়ানির সাথেও কিন্তু খেতে পারি, এবং বিকালের নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারি। তো আমরা যদি অনেকগুলো কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দেই, আসলে যখন তখন বের করে এটাকে নাস্তা হিসাবে খাওয়া যায়। অনেক সময় তরকারি থাকে না, তো দুটো বের করে ভেজে কিন্তু আমরা অনায়াসে খেয়ে নিতে পারি, এবং মেহমান আসলেও কিন্তু আমরা ঝটপট নাস্তা হিসাবে এটাকে পরিবেশন করতে পারি। তো আমার মনে হয়েছে আরও একটা ডিম লাগবে, তো আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে মাখিয়ে নেব, তবে অনেক সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তা না হলে কাবাবগুলো কিন্তু ফেটে যাবে। তো মাখাইতে মাখাইতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে চলে যাবে। মাখানো হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে কাবাব বানিয়ে নিচ্ছি। তো কাবাব বানানোটা কিন্তু একদম সহজ, আমরা আসলে কম বেশি সবাই জানি। তো সবাই ইনশাআল্লাহ রান্না বান্না সবাই ভালো পারেন। তো আমি কিভাবে রান্না করছি, কিভাবে বানাচ্ছি, কি কি মশলা ব্যবহার করলাম, আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। তো সবগুলো কাবাব বানানো হয়ে গেছে, অনেকগুলোই কাবাব হয়েছে। আসলে আমি সবগুলো কাবাব কিন্তু ভাজবো না, কিছুটা কাবাব অল্প করেই ভাজবো, আর বাকি সবগুলো আমি ডিপে রেখে দিব। প্রথমে প্লেট ধরে আমি আধা ঘন্টা ডিপ করব, পরে আমি একটা বক্সে করে রেখে দেব। তো ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি, তবে খুব সাবধানে দিতে হবে যাতে করে তেল হাতে না লাগে। আহ
দেওয়া হয়ে গেছে, এবার আমি 1 পিঠ ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি অপর পিঠ ভাজার জন্য। তো অপর পিঠ ভালো করে ভেজে আমি তুলে ফেলবো। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি, তুলে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কাবাবগুলো আমি এভাবে করে পরিবেশন করেছি, তো আমি আমার পছন্দ অনুযায়ী পরিবেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।